হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটি আমরা এখান থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। গুণিতক ও গুণনীয়কের খেলা, আমরা এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করব। এই বিষয়টা প্রায় 50% স্টুডেন্টরাই বুঝতে পারবে না, ঠিক আছে? আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা এবং এটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক। তো গুণিতক কি? জাস্ট এতটুকু মাথায় রাখো, গুণিতক বলতে গুণ করা বোঝায়, কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা বোঝায়। দ্বিতীয় সংখ্যা হবে প্রথম সংখ্যার গুণিতক। তো যেই সংখ্যার গুণিতক বলবে ওই সংখ্যার দিকে তুমি যাও, এই যে দুই। তো দুইয়ের গুণিতকগুলো কী হতে পারে? দুই একে দুই, দুই দুগুণে চার। এখন তারা তো এটাই বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার গুণিতক, ঠিক আছে? তো দুইকে যদি আমি এক দিয়ে গুণ করি কি পাই? দুই একে দুই, এই দুইকে এখানে আছে, আছে, তার মানে এটা রাইট, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার গুণিতক। আমি জানি অনেকেই আমার কথাটা বুঝতে পারছো না, তবে ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক। প্রথম সংখ্যাটা কি? এইটা, এই সংখ্যাটা বলছে দ্বিতীয় সংখ্যার গুণিতক। এখন দ্বিতীয় সংখ্যার গুণিতক বের করতে গেলে আমার কি করা প্রয়োজন? এক দিয়ে গুণ করতে হবে, তারপর দুই দিয়ে গুণ করতে হবে, যাই দিয়েই গুণ করি না কেন। দুই একে দুই, এই দুইটা কি এখানে আছে? আছে, তার মানে এটা রাইট, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক। তো এইটা যেভাবে বলছি এইটা সেম, ঠিক আছে? আমরা এইটা বোঝার চেষ্টা করি। তোমরা আস্তে আস্তে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা, তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয়। তো প্রথম সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যাটা কি? এইটা। তো দুইয়ের গুণিতক যদি আমি বের করতে চাই, দুই একে দুই, দুই দুগুণে চার, এরকম, তারা বলছে দ্বিতীয় সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা প্রথম সংখ্যার কি? গুণিতক। তো এইটা কি আদৌ প্রথম সংখ্যার গুণিতক? কারণ দুই কি এখানে আছে? নাই। বা চার কি এখানে আছে? নাই। তাহলে এটা তো গুণিতক নয়ই, ক্লিয়ার? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। প্রথম সংখ্যাটা কি? এইটা। দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। তো দ্বিতীয় সংখ্যা এইটা, এইটার গুণিতক বলছে, এইটার দিকে আমরা যাই। তিনের গুণিতক কি হতে পারে? তিন একে তিন, তিন দুগুণে ছয়, মানে তিন ছয়, এগুলা কি এইটার মধ্যে আছে? নাই। এই কারণে প্রথম সংখ্যা কোনোভাবেই এই সংখ্যার গুণিতক নয়। তো এটা দেখো, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক। দ্বিতীয় সংখ্যা কি? চার। এই চার কি প্রথম সংখ্যার গুণিতক? তো দুইকে আমরা যদি গুণিতক বের করি কি পাই? দুই একে দুই, দুই দুগুণে চার, এই সংখ্যাগুলো কিন্তু পাবো, তিন দুগুণে ছয়। এখন এই সংখ্যাটা কি এটার মধ্যে আছে? দ্বিতীয় সংখ্যার মধ্যে আছে? হ্যাঁ আছে। তার মানে এই দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই প্রথম সংখ্যার কি? গুণিতক, ক্লিয়ার? তারপর বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ক বলতে ভাগ করা। তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। তো দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক বলছে, দ্বিতীয় সংখ্যাটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করি, চার। চারকে কী কী দিয়ে ভাগ করা যায়? এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, চার দিয়ে ভাগ করা যায়, এবং এক দুই, এই সংখ্যাগুলো কি এখানে আছে? আছে, এই যে দুই আছে। তার মানে প্রথম সংখ্যাটা তো দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক হবেই, এটাই তারা বলছে, কিন্তু গুণিতক নয়। তো চারের গুণিতক কিন্তু দুই না, কারণ চারকে যদি আমরা গুণ করি, চার একে চার, চার দুগুণে আট, এই জিনিসগুলো কি এখানে আছে? নাই। তার মানে এই প্রথম সংখ্যাটা কোনোভাবে দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। এইটা দেখো, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক। দ্বিতীয় সংখ্যা কি? এইটা। প্রথম সংখ্যা কি? এইটা। তো দ্বিতীয় সংখ্যা বলছে প্রথম সংখ্যার গুণিতক। প্রথম সংখ্যার গুণিতক যেহেতু বলছে, তিনকে আমরা বিশ্লেষণ করি, তিনকে এক দিয়ে গুণ করি, তিন একে তিন, দুই দিয়ে গুণ করি, তিন দুগুণে ছয়, এখন তিন ছয় কি এখানে আছে? আছে। তার মানে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার গুণিতক, ক্লিয়ার? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক। তো দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক বলতে এই দ্বিতীয় সংখ্যা বা ছয়কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ছয়কে এক দিয়ে যায়, দুই দিয়ে যায়, তিন দিয়ে যায়। তো এই সংখ্যাগুলো কি এই প্রথম সংখ্যার মধ্যে আছে? আছে। তার মানে প্রথম সংখ্যাটা হবে দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, কিন্তু গুণিতক নয়, কারণ ছয়কে যদি আমি গুণিতক করতে চাই, ছয় একে ছয়, ছয় দুগুণে বারো, এটি কি এটার মধ্যে আছে? নাই। তো আমার বিশ্বাস প্রায় 78% স্টুডেন্ট এখন এগুলো বুঝতে পেরেছ।
আর বাকি 22% স্টুডেন্ট আছো যারা এখনও বোঝো নাই, তো এইটার মাধ্যমে 100% ক্লিয়ার হয়ে যাও। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক নয়, দ্বিতীয় সংখ্যা তো এইটা, প্রথম সংখ্যার গুণিতক নয়, তো যেই সংখ্যার গুণিতক বলবে ওইটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করি। চার, চারকে আমরা গুণ করি, চার একে চার, চার দুগুণে আট, এখন চার আট কি এখানে আছে? নাই। তাহলে দ্বিতীয় সংখ্যা কোনোভাবেই প্রথম সংখ্যার গুণিতক হবে না, ঠিক আছে? তারপর বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়, তো প্রথম সংখ্যা কি এটা? এটা কার গুণিতক নয়? দ্বিতীয় সংখ্যার গুণিতক নয়। কীভাবে দেখো, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা বিশ্লেষণ করি ছয়, ছয় একে ছয়, ছয় দুগুণে বারো, এখন ছয় বারো কি এখানে আছে? নাই। তার মানে প্রথম সংখ্যা কোনোভাবেই দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে না, ক্লিয়ার? আমার মনে হয় আরও প্রায় 5% স্টুডেন্ট আছো যারা এখনও বুঝতে পারোনি, তো এখন এই ছকটা ফিল আপের মাধ্যমে এই 5% স্টুডেন্ট যারা আসো তারা বোঝার চেষ্টা করো। এটি হচ্ছে প্রথম সংখ্যা, এটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তারা এখানে বলছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, তো প্রথম সংখ্যা তো এটা, দ্বিতীয় সংখ্যা তো এটা, তো দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক বলতে দুইকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওইগুলাই, দুইকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, তো এই প্রথম সংখ্যার দুই দিয়ে তো এটাকে ভাগ করা যায়, তার মানে এটা রাইট, ঠিক আছে? এই যে রাইট, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, তো দ্বিতীয় সংখ্যা তো এটা, এটা বলছে প্রথম সংখ্যার কি গুণিতক, তো প্রথম সংখ্যাটা আমরা বিশ্লেষণ করি, দুইকে এক দিয়ে গুণ করি, দুই একে দুই, দুই দুগুণে চার, তো দুই একে দুই এইটা কিন্তু এই দ্বিতীয়র মধ্যে আছে, তার মানে দ্বিতীয় যে সংখ্যাটা এই যে এটা প্রথম সংখ্যার গুণিতক, রাইট, ঠিক আছে? তারপর দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, তো দ্বিতীয় সংখ্যাটা কি এইটা প্রথম সংখ্যার গুণনীয়ক, আমরা প্রথম সংখ্যাটাকে বিশ্লেষণ করি, প্রথম সংখ্যাটা হচ্ছে দুই, তো দুইকে এই দুই দিয়ে কিন্তু ভাগ করা যায়, ঠিক আছে? তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যার গুণনীয়ক, কারণ ভাগ করা যাইতেছে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে প্রথম সংখ্যাটাকে। প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, তো দ্বিতীয় সংখ্যার গুণিতক বলতে দুইকে আমরা বিশ্লেষণ করি, দুই একে দুই, এখন এই যে দুই গুণিতকটা পেলাম এটা কিন্তু এই যে এইটা, ঠিক আছে? তার মানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার গুণিতক, ক্লিয়ার? এই যে রাইট, তো এটা সেম হবে, ঠিক আছে? তিন তিন সেম সংখ্যা থাকলে সবগুলো রাইট চিহ্ন হবে। তারপর আমরা এটা দেখি, দুই এবং তিন, এখানে বলছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, তো প্রথম সংখ্যা এটা এবং দ্বিতীয় সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক আমরা বিশ্লেষণ করি, তিনের গুণনীয়ক কি হতে পারে? এক এবং তিন, তো এক তিন কি এখানে আছে? নাই। তার মানে এটা ক্রস। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, দ্বিতীয় সংখ্যা কি এইটা, এইটা কি প্রথম যে দুই সংখ্যা এটার গুণিতক? দেখো প্রথম সংখ্যার গুণিতকগুলা কি দুই একে দুই, দুই দুগুণে চার, এই সংখ্যাটা কি এখানে আছে? নাই। তার মানে দ্বিতীয় সংখ্যা কোনোভাবেই প্রথম সংখ্যার গুণিতক হবে না, তার মানে এটিও কি ক্রস, ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপর দেখো দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, তো দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, এটা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, এই সংখ্যাটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করি, তিনকে কি দিয়ে ভাগ করা যায়? এক এবং তিন দিয়ে, দুই দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তার মানে গুণনীয়ক নয়, ঠিক আছে? এই যে ক্রস, দ্বিতীয় সংখ্যা কোনোভাবেই প্রথম সংখ্যার গুণনীয়ক নয়। আচ্ছা এটা দেখো, প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যাটা কি এইটা, এটা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে, তো তিনের গুণিতকগুলো কি তিন ছয়, তো এইখানে তো তিন ছয় নাই, তার মানে গুণিতক না, ক্রস, ঠিক আছে? এটা দেখি আমরা, তিন এবং ছয় প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, তো প্রথম সংখ্যা এইটা, দ্বিতীয় সংখ্যা এইটা, দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক বলছে, তো ছয়কে আমরা গুণনীয়ক বের করি, এক দুই তিন ছয়, ছয়ের গুণনীয়ক এইগুলা, তো এইগুলা কি এখানে আছে? আছে, এই যে তিনটা আছে, তার মানে এটা রাইট। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এইটা, এইটা কি প্রথম সংখ্যার গুণিতক, তো প্রথম সংখ্যার গুণিতকগুলো কি তিন ছয়, তিন ছয় কি এখানে আছে? আছে, তার মানে এটা রাইট। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, তো দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, এটা কি প্রথম সংখ্যার গুণনীয়ক হবে, তো প্রথম সংখ্যার গুণনীয়কগুলো কি হতে পারে? এক এবং তিন, এক তিন কি এখানে আছে? নাই, তো এটা হবে না, ক্রস, ঠিক আছে? প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যা তিন,
এটাকে দ্বিতীয় সংখ্যার গুণিতক, তো দ্বিতীয় সংখ্যার গুণিতকগুলো কি ছয় বারো, ছয় বারো কি এখানে আছে? নাই, তার মানে এটি ক্রস। যারা ভিডিওটি ফুল দেখেছ তারা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছ। তারপর দেখো আমরা এটা সমাধান করি, প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, তো প্রথম সংখ্যাটা কি চার, চার কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, তো দ্বিতীয় সংখ্যার গুণনীয়কগুলো কি এক দুই তিন ছয়, এগুলো কি এখানে আছে? নাই, তার মানে এটা ক্রস, ক্লিয়ার। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, দ্বিতীয় সংখ্যার তো এটা, এটা কি প্রথম সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যার গুণিতকগুলো কি চার আট বারো, এটা কি এখানে আছে? নাই, তার মানে এটা ক্রস, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এটা, এটা কি প্রথম সংখ্যার গুণনীয়ক হবে, তো প্রথম সংখ্যার গুণনীয়কগুলো কি এক দুই চার, এটি কি এটার মধ্যে আছে? নাই, তার মানে এটিও ক্রস, ঠিক আছে। প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, তো প্রথম সংখ্যা কি চার, দ্বিতীয় সংখ্যা কি ছয়। এখন তারা বলছে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, তো দ্বিতীয় সংখ্যার গুণিতক কি ছয় বারো আঠারো, এবং এই তিনটা সংখ্যা কি এখানে আছে? নাই, তো নাই যেহেতু এটি তো ক্রস, গুণিতক হবে না, ক্লিয়ার। তারপর এখানে একটা কাজ দিয়েছে, লটারির মাধ্যমে প্রতি জোড়ায় দুইটি সংখ্যা বেছে নাও, লটারি পাওয়া সংখ্যা দুইটিকে প্রথম দ্বিতীয় সংখ্যা হিসেবে নিয়ে প্রতি জোড়ায় গুণিতক ও গুণনীয়কের খেলাটি খেলো। এখন আমরা দুইটা সংখ্যা নিলাম, একটা হচ্ছে ছয় এবং আরেকটা হচ্ছে আট। তো আমরা এখন দেখি প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, প্রথম সংখ্যাটা হচ্ছে ছয়, ছয় কি এই আটের গুণনীয়ক, তো যেই সংখ্যার গুণনীয়ক বলছে ওইটা আমাদের বের করতে হবে। আটের গুণনীয়কগুলো কি এক দুই চার আট, এই সংখ্যাগুলো কি এখানে আছে? নাই, তার মানে এটা গুণনীয়ক নয়, ক্রস। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আট, আট কি প্রথম সংখ্যা যে ছয় এটার গুণিতক, তো প্রথম সংখ্যার গুণিতকে আমরা চলে যাই, ছয়ে চলে যাই, ছয়ের গুণিতকগুলো কি ছয় একে ছয়, ছয় দুগুণে বারো, তিন ছয় আঠারো, এই সংখ্যাগুলো কি এখানে আছে? নাই, তার মানে এটিও ক্রস। তারপর এটা দেখো, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, দ্বিতীয় সংখ্যা আট, প্রথম সংখ্যার গুণনীয়ক বলছে, তাহলে ছয়ের গুণনীয়কগুলো কি এক দুই তিন এবং ছয়, এই সংখ্যাগুলো কি এখানে আছে? নাই, তার মানে এটি ক্রস। প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যা কি ছয়, ছয় কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, তো দ্বিতীয় সংখ্যার গুণিতকগুলো কি আট একে আট, আট দুগুণে ষোলো, তিন আঠা চব্বিশ, তো এই সংখ্যাগুলো কি এখানে আছে? নাই, তার মানে এটিও হবে কি ক্রস। আমি আশা করছি এই ভিডিওটি যারা মনোযোগ দিয়ে দেখেছে তারা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছ, আর যারা বুঝতে পারোনি তারা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করো, ঠিক আছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এইখান থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।